एवरीवन ওয়েলকাম কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর দেখতেই পাচ্ছো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আজকে ব্লগ বানানোর কোনো প্ল্যান ছিল না এখন টাইম হয়েছে 8:30 মতো তো আজকে মনডে আর খুব বৃষ্টি শুরু হয়েছে তোমরা জানো আমি বৃষ্টি কতটা ভালোবাসি আগে একটা ব্লগেও আমি শেয়ার করেছিলাম ভাবলাম না একটু ব্লগটা মনটা ভালো হলে কি বলো তো ব্লগ বানাতেও অটোমেটিক ইচ্ছা করে যে হ্যাঁ কিছু তো বানাই তো কিছু তো শেয়ার করি তোমাদের সাথে তো দেখতে পাচ্ছ কি খুব জোরে বৃষ্টি শুরু হয়েছে আর ভীষণ ভালো লাগছে আর কিছুক্ষণ হলো 10 মিনিটের মতো হলো বৃষ্টি শুরু হয়েছে তো হঠাৎ করে মনে হলো যে না একটু ব্লগ শুরু করি কথা বলি তো আরও ভালো লাগবে আর কয়েকটা ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করেছিলে যে আমি কোভিড ভ্যাকসিন নেওয়ার পর মানে কেমন শরীরটা আমার আছে তো আমার শরীরটা ভালোই আছে কিছুই হয়নি মানে হাতটা জাস্ট পেন হয়েছিল পেন মানে একটু ভারী ভারী মতো হালকা পেন যেমন হয় না তো ওরকম 2-3 দিনের মতো ছিল আর জ্বর টর কিছু হয়নি টাচুট মানে জ্বর টর আসেনি ওটাই ভালো আর আমার হাজব্যান্ড মানে মানস যখন ভ্যাকসিন নিয়েছিল ওর 1 দিনের মতো জ্বর ছিল তো তারপরে ও শরীরটা ঠিকই ছিল একটু উইক ছিল শরীরটা আমারও উইক ছিল 2-3 দিনের মতো আর এখন তো একদম ফিট মানে ঠিকই আছি তো ভাবলাম তোমাদেরকে এটা জানিয়ে দিই আর তো জানিয়ে দিলাম আর মানে বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ বজ্রও পড়ছে তো আমি ফ্রিজের তার তারপরে টিভি সব চটপট করে বন্ধ করে দিয়েছি বন্ধ করে দিয়ে এসে এখন ভাবলাম যে না আর আজকে বৃষ্টি মানে কি বলো তো বৃষ্টির সাথে কি ভালো হয় খিচুড়ি তো খিচুড়িটাই বানাবো আর সাথে ভাবছি একটু বেগুনি বানাবো আর রূপম তো বেগুনি খেতে চায় না মানে ওর অনেক রকম নাটক আর কী বলবো তো পনির আছে ফ্রিজে পনিরটাই ভাবছি পকোড়া বানিয়ে দেবো আর একটু যদি অমলেট বানাই দেখা যাক তো যাই বানাবো তোমাদের সাথে অল্প অল্প হলেও শেয়ার করে দেব তো এটাই আর খুব ভালো লাগছে আমি ব্যাক ক্যামেরা করে একটু তোমাদের সাথে শেয়ার করে দেব তো আমি জানি ওয়েস্ট বেঙ্গলে খুব বৃষ্টি হচ্ছে এখানে এত কম বৃষ্টি হয় তাই যখনই হয় মনটা খুশিতে ভরে যায় আর ওখানে তো আরও বৃষ্টি হচ্ছে কারণ আমার মাকে ফোন করলে বলে যে হ্যাঁ বৃষ্টি হয়েছে খুব ওখানেও গরম খুব কিন্তু তাও বৃষ্টি হচ্ছে এখানে অনেক দিন পর আজকে বৃষ্টি হলো তো খুব ভালো লাগলো মনটা তো চলো আর এই ব্লগটাও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কিচেনে এসে দেখো অলরেডি খিচুড়িটা আমি চাপিয়ে দিয়েছিলাম তো অনেকটাই হয়ে এসেছে আর এদিকে দেখতে পাচ্ছ আমি বেগুনিটাও ভেজে নিচ্ছি কারণ খিচুড়িটা অলমোস্ট হয়ে এসেছে তো ততক্ষণে বেগুনিটা ভাজতে যতক্ষণ টাইম লাগবে তো খিচুড়িটাও একদম রেডি হয়ে যাবে তাই চলো চটপট ভেজে নিই সো দেখতে পাচ্ছ খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে আর আমি ওভেনটাকেও অফ করে দিয়েছি আর এদিকে দেখো ডিম ভাজা বানাবো তাই আলুটা একটু কুড়ে নেওয়ার মতো করে কেটে নিয়েছি তো ভীষণ ভালো লাগে এটা মানুষের কাছ থেকে আমি শিখেছি তো ও একদিন বানিয়েছিল আমার ভীষণ ভালো লেগেছিল তো আজকে ভাবলাম চলো একই রকম বানানো যাক তোমরাও এরকম আলু দিয়ে ডিম ভাজা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে Thank you.
তো দেখতে পাচ্ছ ডিনার একদম রেডি। তো এখন ঝটপট করে ডিনারটা করে নেব, কারণ খিচুড়ি মানেই গরম গরম ভালো লাগে। তো এখন আর তোমাদের সাথে কথা বলছি না, তোমাদের সাথে কথা হবে একেবারে সকালে। তো এখনকার মতো গুড নাইট। গুড মর্নিং, আজকে নেক্সট ডে, আর বাইরে দেখতে পাচ্ছ হালকা হালকা রোদ্দুর বেরিয়েছে, কালকে ভালোই বৃষ্টি বৃষ্টি হলো। আর ডিনার করার পর বাইরে একটু আড্ডা দিচ্ছিলাম আমরা, তো ভালো লাগছিল। আর অনেকদিন পর বৃষ্টি হয়েছিল, তো দেখলাম বিল্ডিংয়ের না প্রায় সবাই ব্যালকনিতে বসে, কারণ আওয়াজ আসছিল, কেউ গান শুনছে, কেউ গান গাইছে, তো আমরাও ব্যালকনি থেকে বসে বসে শুনছিলাম। তো ভালোই লাগছিল, সাড়ে কত 11:15 পর্যন্ত মনে হয় আমরা বসেছিলাম ব্যালকনিতে। তারপরে চলে গেছিলাম, কারণ ডিউটি আছে, মানুষকে যেতে হবে ডিউটি, তাই আর বেশিক্ষণ বসতে পারিনি, আধা ঘন্টা কি 45 মিনিট মতো বসছিলাম। তো ভালো লাগলো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর আজকে দেখো হালকা হালকা রোদ্দুর বেরিয়ে গেছে, সেই কড়া রোদ্দুরটা নেই, আর হালকা একটা ঠান্ডা হাওয়া বইছে, তো মোটামুটি ঠিক আছে। তো দেখো মাঝে মাঝে একটু বেশি রোদ্দুর বেরোচ্ছে, তারপরে আবার কমে যাচ্ছে, তো এরকম আজকে ওয়েদারটা। আর এইদিকে দেখো আমার গাছগুলো, এই তুলসী গাছটা তোমরা ভাবছো এতটা বড় হয়ে গেছে কেন, আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। তো এই যে দেখো, হ্যাঁ এই দিক থেকে ভালো দেখা যাচ্ছে। তো তুলসী গাছটা না ছোট যেটা ছিল একটা পোকাতে কেটে দিয়েছিল, কি জানি কি পোকা, তো পোকাতে কেটে দেওয়ার পর না পুরো আধা কেটে দিয়েছিল। গাছটা ছিল এতটা, ঠিক এতটা, কিন্তু তার আধা কেটে না শুকিয়ে গেছিলো। তারপরে এই গাছটা আমাদের বিল্ডিংয়ের সামনেই, মানে এখানে আসে মাঝে মাঝে অনেকে গাছ টাছ কেনে বলে আসে, ওখানে 50 টাকা দিয়ে কিনেছি তুলসী গাছটা, আগেরটাও 50 টাকা নিয়েছিল। তো মানুষ বলছে ভালোই করেছো, বেশ বড়ো পেয়েছো, তো এখনও পর্যন্ত তো ঠিক আছে, জানি না কী হবে। এখানে গাছ না বাঁচতে চায় না, তাই খুব টেনশান হয়। আর রজনীগন্ধাটা দেখো, এটাও অনেকটা বড় হয়ে গেছে, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাবো, বেশ অনেকটা, জানি না ফুল টুল হবে নাকি, ফুল হলে তো খুব ভালো হয়, আমার ভীষণ ভাল লাগে রজনীগন্ধা, আর এত সুন্দর স্মেল হয়, মানে খুব ভাল লাগে। তো চলো, আর এখন ভাবছি একটু যাবো, কারণ ডেলি সকালবেলা করে না যোগা করছি, তো প্রায় 2 সপ্তাহের মতো হয়ে গেছে, তো আজকেও তাই রুটিন অনুযায়ী করতে হবে, না হলে গ্যাপ দিলে হবে না। তো একটু যোগা করে নেব, তারপরে ব্রেকফাস্ট, তো এইভাবেই দিনটা শুরু হবে। তো চলো আর ব্লগটা কন্টিনিউ করছি, তো তোমরা দেখতে থাকো। তো তুলসী গাছটার চারপাশে দেখো এভাবে কাপড় দিয়ে মানুষ ঘেরে দিয়েছে, কারণ রোদ্দুর লাগে বলে শুকিয়ে যাচ্ছে নাকি জানি না, তো এইভাবে কাপড় দিয়ে ঘেরে দিয়েছে। তো ব্রেকফাস্টে আজকে দেখো একটু নিয়েছি পিনাট বাটার,
আর এটা তো ব্রাউন ব্রেড, একটু জাস্ট ঘি দিয়ে সেঁকে নিয়েছি। আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, তো কাল রাতে বানিয়েছিলাম, তো এটা ব্রেডের সাথেই হয়ে যাবে, তাই অল্প একটু নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমি নিচে এসেছি, আর একটু চিকেন অর্ডার করেছি আজকে, তো দুপুরে ওটাই বানাবো। আর তোমরা যারা জানো, মানে বাইরে যেতে হবে না, আমি মাস্ক তাও পরে নিলাম, কারণ পেছনে একটা গেট আছে, তো ওখান থেকেই আমি চিকেনটা, মানে ফোনে বলে দিই, নাম্বার আছে তো, ওই আঙ্কেল ওখান থেকেই দিয়ে দেয় গেট থেকে, তো বাইরে আমাকে যেতে হয় না। তো এটাই, চলো তাহলে গিয়ে নিয়ে চলে আসি, কারণ কিছু কিছু কাজও এখনও বাকি প্লাস রান্না, তো চলো যাই। এই যে পেছনের গেটটা দেখতে পাচ্ছ, এটা পেছনের গেট, আর ওই যেখান থেকে আমরা যাই বাজার, ওটা সামনের গেট। তো এখান, মানে এই যে গেটটা দেখতে পাচ্ছ, এর জাস্ট পেছনেই চিকেনের দোকান, তো একদম কাছে। আমি কল করে দিয়েছি, তো আঙ্কেল এখনই দিয়ে দেবে। নিয়েছি, এই যে অনেক সুবিধা হয়েছে, এখানে মাছের দোকানটা অনেক দূর, বাট চিকেনের দোকানটা একদম কাছে, চট করে 2-3 মিনিটেই হয়ে যায়। তো চলো যাই, রান্না বাকি, কিছু কিছু কাজ বাকি। তো এখানে চিকেনটা দেখো আলাদা করে দুটো জায়গায় নিয়ে নিয়েছি, এটা ফ্রিজে রেখে দেব, আর এটা আজকে রান্না করব, তো এটা এখন ফ্রিজে ভরে দেব।
তো দেখতে পাচ্ছ চিকেনটা আমি চাপিয়ে দিয়েছি, সব জোগাড় করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় 12:30টার মতো বেজে গেছে। তো চটচট করে আমি রান্নাটা করে নেব। তো তোমাদের সাথেও খুব একটা কথা বলতে পারিনি, আর চিকেন হলে না আর কিছু দরকার পড়ে না আমার, তো একটু কষা কষা বানাবো, তাই ডাল বানাবো। তো কারণ রূপমের অসুবিধা হবে না হলে, তো ওর জন্য একটু ডাল বানিয়ে দেব, ব্যাস এটাই। তো লাঞ্চ দেখো রেডি হয়ে গেছে, এটাতে আছে চিকেন কষা এই যে, আর এটাতে বানিয়েছি মুসুরির ডাল। তো আবার অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে, আর আমাদের লাঞ্চ একদম কমপ্লিট। তো লাঞ্চে কী হয়েছিল সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, এখন জাস্ট রেস্ট নেব, আর কোনো কাজ নেই। ভাবলাম ব্লগটাকেও এন্ড করি, আর এইদিকে মামাই বসে আছে, ও গেম খেলছে। তো এটাই, আর আমার আইব্রোটা দেখেছো, মানে এত বাজে লাগছে, আয়নাতে মুখটা মানে জাস্ট দেখা যাচ্ছে না, তার মধ্যে এই পিম্পলস হয়ে না মুখে এত দাগ হয়ে গেছে, এই এক দেড় সপ্তাহের মধ্যেই এরকম অবস্থা হলো, কেন বুঝতে পারছি না, গরমের জন্য নাকি। তো কেউ যদি জানো মানে যে এই দাগের জন্য কি মানে কি লাগালে কি মানে যদি ঠিক হয়ে যায় তাহলে ভালো হয়, প্লিজ তোমরা যদি জানো কমেন্ট করে মানে বলো আমাকে, তাহলে খুবই ভালো হয়। তো চলো আর এই ব্লগটাকেও এবার এন্ড করবো, আশা করি তোমাদের ভালো লেগেছে। যারা নতুন আসছো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট খুবই দরকার। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করো। তো চলো চলে আসবো আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো এখনকার মতো টাটা।